নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো রেসিপিটা কী কীভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য, জানার জন্য তোমাদেরকে তো আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে। তো প্লিজ তোমরা সবাই ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ করার পরে, রেসিপিটা দেখার পরে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা দেখে নিতে পারবে। তো চলো দেখা যাক রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি, কিসের রেসিপি বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো দেখি রেসিপিটা কীভাবে বানাচ্ছি। আর তোমরা প্লিজ ফুল ওয়াচ করো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে তোমরা ভিডিওটাকে ফুল ওয়াচ করো, করে তারপরে তোমরা আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম। মাছের ডিমগুলোকে একটু আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, এটা একসাথে মিক্স করাইনি, পিস পিস করে কেটে নিয়ে ওটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে, ঠিক আছে? এটা মাখানো হয়ে গেছে। হাত দিস না মানু, হাত দিস না। আমার ছোটো ছেলে তো মাছের ডিম খুবই ভালো লাগে, সারাক্ষণ বলবে মাছের ডিম আনবে, আর যে কোনো মাছ আনলে বলবে ডিমওয়ালা মাছ আনবে। তো মাছের ডিমগুলোকে মাখিয়ে নিয়েছি, এবার ভাজবো। আর আমি কেটে নিয়েছি দেখো আলু, আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি। আর পেঁয়াজ নিয়েছি, দেখো যেরকমভাবে আলু কেটেছি আমি সেই সাইজেই পেঁয়াজ কেটেছি। পেঁয়াজগুলো একদম ঝিরি ঝিরি কাটিনি, একটু বড় বড় মতোই কেটেছি। আর দুটো টমেটো নিয়েছি, টমেটো দুটো এখনও আমি কাটিনি, ও দুটো কেটে পরে কেটে আর দিয়ে দেব, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো আমি কি রান্না করছি। কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি ডিমগুলো এক পিস করে ছেড়ে দেবো আস্তে আস্তে আস্তে। ডিম দিলেই ফাটে, তো দূর থেকেই কি যেন ধরছি। তো আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি, যেহেতু ফাটছিল তার জন্য গ্যাসটাকে একটু কম করে রেখে আর সবগুলো আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো এটা আস্তে আস্তে হোক ভাজা, আমি একটু ঢাকা দিয়ে দিই, তাহলে না ফাটবে কম, নাহলে বড্ড বেশি ছিটকাবে চারিদিকে। তো দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তোমরাও ডিম ভাজার সময় একটু ডিমগুলো করার মধ্যে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে, তাহলে দেখবে চারিদিকে ছিটকাবে না। তো আমিও সেটাই করলাম, ঢাকা দিয়ে দিলাম, তার জন্য ছিটকালো না। তো আমার ভাজাটাও হয়ে গেল, ভিতরে সিদ্ধও ভালো হবে। অনেকে আছে বড়া ভেজে তরকারি করে, কিন্তু এরকমভাবে ভেজে তরকারি করবে দেখবে ডিমের অরিজিনাল যে স্বাদটা সেটা তোমরা পেয়ে যাবে, আর বড়া ভেজে তরকারি করলে অতটা স্বাদ পাবে না। চলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেলে নিই। তো ঢেলে নিয়েছি, আর তোমরা ঢাকা দিয়ে ভাজবে, তাহলে দেখবে মানে গ্যাসটাও কম নোংরা হয়, যেহেতু ছিটকায় না তার জন্য গ্যাসটাও নোংরা কম হয়। আর নাহলে ছিটকালে তো প্রচুর গ্যাস নোংরা হয়ে যায়, চারিদিকে ছিটকে ছিটকে ভর্তি হয়ে যায়। তেলটা দিয়েছি, ওর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। তোমরা এইভাবে একদিন রান্না করে দেখবে, অনেকে তো বড়া ভেজে তরকারি করে, এরকমভাবে একদিন করে দেখবে, অবশ্যই টেস্ট লাগবে সবার। আমি আলু পেঁয়াজটা একসাথেই দিয়ে দিলাম, এটা একটু ভেজে নেব সেই জন্য। এটা ভাজা হয়ে যাক, তোমরা দেখতে থাকো। যারা নতুন এসছো আমার চ্যানেলে, নতুন বন্ধু, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার ভিডিওটাকে ওয়াচ করছো। তো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তারা সবসময় আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে, তাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা পুরো দেখবে সবাই, পুরোটা দেখবে, দেখার পরে তারপর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। আর তোমরা এরকমভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখো, আমার কথা শুনে একদিন তোমরা বানিয়ে দেখো, তো সবাই তোমাদের প্রশংসা করবে।
তাহলে টমেটোটাও কেটে দিয়ে দিলাম। এরকমভাবে করলে মাছের ডিমের অরিজিনাল স্বাদটা পাওয়া যায়, আর বড়া ভেজে করলে অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না, তাতে স্বাদ আরও বেশি হয়, হয়তো হয় জানি না ঠিক, কিন্তু এরকম স্বাদটা পাবে না। দেখো এটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। তো এটাকে একটু নেড়ে নেবো, আদা বাটা আর রসুন বাটাটাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে, বেশি ঝাল খেলে বেশি দেবে আর কম খেলে কম দেবে। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুনটা, নুনটা অবশ্যই সবাই নিজেদের স্বাদ মতো দিও, কারণ নুনটা তো সবার একরকম স্বাদ হয় না, যে বেশি খায় কেউ কম খায় এরকম তো থাকেই। তো নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও, নুনটা কিন্তু আমারটা দেখে তোমরা দিও না, ঠিক আছে। তো আমি এবার একটু ভালো করে কষে নেব এটা, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, চিনিটা অল্প করে দিলাম যাতে এর তরকারির স্বাদটা বেড়ে যাবে। তার জন্য সব তরকারিতে একটু সামান্য চিনি দিলে তরকারির স্বাদটা দারুণ হয় আর রংটাও সুন্দর হয়। চলো আমার একটু ভালো করে কষা, এটা কষতে হবে, কষানো এখনও বাকি আছে, আর একটু কষিয়ে নিই। তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব একটু ধনিয়া পাতা। একটু ধনিয়া পাতা দিলে স্বাদটা দারুণ হয়, ধনিয়া পাতাটা দিলে দারুণ হয় স্বাদ। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে যখন দেখবো কড়ার গায়ে তেল ছেড়ে দিচ্ছে তখন আমি এতে জল দেব। তো দেখো আমার এমনি কড়ার গায়ে তেল ছাড়ছে এটা। এটা আমার কষা হয়ে গেছে, এবার এতে আমি জল দেব। তো আমার কষা হয়ে গেছে, পুরোটা জল ঢেলে দিচ্ছি। এটা একদম মাখা মাখা ঝাল হবে, তার জন্য অল্পই জল দিলাম। একদম কষা কষা হবে, এটা তোমরা ভাতের সাথেও খেতে পারবে আর রুটির সাথেও খেতে পারবে। আমি অল্পই জল দিলাম, গ্যাসটা একটু কম করে দেব, যখন আমি ডিমগুলো দিয়ে দেব, দেওয়ার পরে একটু গ্যাসটা কম করে দিলে ওটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। তো আপাতত জলটা দিয়েছি, একটু ফুটে যাক। তো দেখো এটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিলাম, একটু হালকা নেড়ে দেব, দিয়ে এই ঢাকা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাক, গ্যাসটাকেও একটু কমিয়ে দিই, কমিয়ে দিলাম, এবার আস্তে আস্তে এটা সিদ্ধ হোক, কিছুক্ষণ পরে এসে খুলবো। তোমরা কিন্তু কোথাও যেও না, তোমরা সাথে থেকো, ঠিক আছে। আমি এটা খুলে দেখি কী অবস্থা, হয়ে গেছে। হয়ে গেছে আমার তরকারি রেডি। তো আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলবে না কেউ, অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা, ঠিক আছে। আমি এখানেই শেষ করে দিই, টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু, ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি অবশ্যই চাই, সবাই করবে। টাটা বাই বাই।